আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ও বারাকাতু। প্রদর্শক, আপনারা দেখছেন এসবি চ্যানেলের সাথে আছি আমি আসাম শরীফ পাটওয়ারি। প্রদর্শক, সৌদি আরবে অ্যাভেলেবেল খুরুজ না, হ্যাঁ অর্থাৎ ফাইনাল এক্সিট হচ্ছে, এটার মূল কারণটা কি? আসলে এই ফাইনাল এক্সিটের দেওয়ার পরে কি আপনি কফল হতে পারবেন, বা আপনি যদি 2 মাসের মাধ্যমে দেশে না যান তাহলে কি হবে? আসুন আমরা একটু যদি প্রথমে বলি ফাইনাল এক্সিট কেন দেয়, এই খুরুজ নেওয়া মূলত কেন দেওয়া হয়। দেখেন ভাই, যখন আপনি যে কফিলের কাছে মোয়াসে কফালা হবেন, যদি ওই কফিলের সাথে আপনার কোনো বনাবনি না হয়, অর্থাৎ আপনার সাথে সে টাকা পাবে, বা আপনি কোনো কোথাও কাজ করেন কোনো, অর্থাৎ কোনো ঝামেলা, নর্মালি আমরা যেটা বুঝি কোনো একটা যখন কফিলের সাথে একটা সমস্যা বাজে, তখন কফিল ইচ্ছাকৃত বা অনেক অনিচ্ছাকৃতভাবে বা যেই কোনো কারণ হোক খুরুজ নেওয়া দিতে পারে। কেননা কেন দিতে পারে, তার যে সিস্টেম রয়েছে, তার যেই আপসিডের যে সিস্টেম রয়েছে, সেখানে সে তার প্রোগ্রামে 2-3টা ক্লিক করলে আপনার সেটা ফাইনাল এক্সিট হয়ে যাবে। তো এখন কথা হলো, হুরুপ না দিয়ে খুরুজ নেহা দেয় কেন, বা টার্মিনেট না করে খুরুজ নেহা দেয় কেন? কারণ টার্মিনেটটা দিতে গেলে আপনাকে মোনাসাতের কুয়ার এশতারাক থাকতে হবে, আর এশতারাকের টাকা বেশি। যদিও এশতারাক থাকে তাহলে আপনার সাথে আগ থাকতে হবে। তো আবার দেখা যায় অনেক সময় একামার মেয়াদ থাকলেও আপনার এই যেই টার্মিনেটের যে অপশনটা সেটা শু করে না, আবার তো আপনার বিভিন্ন কারণে ওটা অনেক কফিল খুঁজেও পায় না যে অপশনটা রয়েছে, টার্মিনেটের যে অপশনটা রয়েছে কুয়াতে, অনেকে জানেনও না এটা কোন প্রোগ্রামে, কারণ এর একটু মোশাক্কেল টাইপের, একটু কঠিন আর কি। যারা নর্মালি প্রফেশনালি কাজ করে না তারা এটা বুঝবেও না, যারা প্রফেশনালি কাজ করে মুক্তব, যারা যারা মুক্তবে কাজ করে সবসময়, তারা কিন্তু এটা সহজে জানে বা পারে। আর যারা বিশেষ করে অনেক কফিলটা এটা জানে না কিন্তু। আর নেহা এটা হলো একেবারে ইজি একটা, ইজি অর্থাৎ তার আপসির ভিতরে ভিসা সার্ভিসের এখানে স্পষ্ট লেখা আছে, হ্যাঁ হুরুজ আওদা ছুটি ফাইনাল এক্সিট নেহায়া, 2টা অপশন থাকে। তো সেখানে সে দেখতেছে নেহা লাগানো যায়, ফাইনাল এক্সিট লাগানো যায়, তো খুব সহজে সেটা এই জন্য কফিলটা করে দেয়। প্রদর্শক, এই তো হলো আমি বললাম আপনাদেরকে নেহা কেন বেশি হয়, এটা কেন সহজলভ্য, এটা সহজ সিস্টেম, এই জন্য নেহাটা খুব দ্রুত কফিল দিয়ে দেয়। কোনো একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ আমি তোর খুরুজ নেহা লাগামো, তার সিস্টেম থেকে লাগাই দিচ্ছে। আর টার্মিনেটটা কিন্তু কিন্তু নেহায়াত যদি দেয় কফিল, যতক্ষণ পর্যন্ত না আপনি সৌদি আরব ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত তার সিস্টেমে আপনার নামটা থেকে যাবে। এতে করে কফিলদারে কিন্তু লস হয়, এটা কিন্তু অনেক সৌদিরা বুঝেও না। যারা বুঝে তারা হুরুপ দেওয়ার চেষ্টা করে, কারণ হুরুপ দেওয়ার পরে তার সিস্টেম থেকে আপনার নামটা একেবারে 100%ভাবে চলে যাবে। কিন্তু যদি আপনি নেহায়াত দেয়, আপনি যদি সৌদি আরব থেকে ত্যাগ না করেন, তাহলে তার সিস্টেমে তার নেম নাম থেকে যাবে, এবং তারই বরঞ্চ পরবর্তীতে ক্ষতি হবে তার মোয়াসেসার। প্রিয় দর্শক, এবার কথা হলো এই নেহায়া যদি আপনাকে লাগানো হয় তাহলে আপনি কোথাও কোনোভাবে কফালা হতে পারবেন না, আর ওই কফিল চাইলে নেহায়াটা কাটতে পারবে। আর নর্মালি যদি 2 মাস এক্সপায়ার হয়ে যায় তাহলেও কফিল কাটতে পারবে, সেক্ষেত্রে রসুন পেমেন্ট করতে হবে। প্রিয় দর্শক, অনেকে বলে যে ভাই, আমি আমাকে কয়েকদিন বলছে যে ভাই কফালা হইতে সমস্যা কী? ভাই দেখেন, কফালা কোনোভাবে হইতে পারবেন না। কেন হইতে পারবেন না, আপনি দেখবেন তলব দিতে গেলে তলব হইব। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের এক ভাই তলব দিছে, তলব হইছে, মুয়াফাকা আসছে, সব ওকে ডান, কিন্তু যখন আপসির থেকে কফালা করাইতে গেছে হয় না, ঠিক আছে। তখন আমার বলো যে কী কফালা হইতেছে না কেন, তখন আমরা বললাম যে নেহায় আছে, যাও তাদের ফিন তোলেন। যাও থেকে যখন ফিন তুললো, দেখলো যে নেহায় শুরু করতেছে। তো অনেকের কথা যে ভাই নেহায় থাকলে তলব হবে কেন, হ্যাঁ নেহা থাকলে তলব হয়। নেহায় 2 প্রকারের, একটা হলো ফাইনাল এক্সিট যেটা, এটা আর একটা হলো রোকসা আমেল খুরুজ নেয়া, যেটা বলি রোকসা আমেল খুরুজ নাহলে তলবই হবে না। আর যদি ফাইনাল এক্সিট হয় তাহলে কি হবে, তলব হবে, কিন্তু আপনার আপসির থেকে, নতুন কফিলের আপসির থেকে কফালা হবে না। প্রিয় দর্শক, আমরা অনেক তথ্য দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আপনারা হয়তো আগে কখনো জানতেন না, এখন জানছেন। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে ভিডিওটা অন্য প্রবাসী যেন জানতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমাদের মুক্তবটা হলো মুক্তবাল জাহারানি বাংলাদেশ এম্বাসি, অর্থাৎ সফারার একেবারে পিছনে পশ্চিম সাইডে, পশ্চিম দিকে হাতের বাম পাশে। তো প্রিয় দর্শক, আপনি চাইলে এখানে আমাদের সাথে সরাসরি আসে বিভিন্ন কাজের ব্যাপারে কথা বলতে পারেন, বিভিন্ন তথ্য সরাসরি এখান থেকে নিতে পারেন। আমরা সবসময় এখানে থাকি, নর্মালি রমজান মাস, সেজন্য আমরা রাত্রেবেলায় ডিউটি করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।